গার্ডেনরিচ কাণ্ডে মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগ এবং গ্রেফতারের দাবি। মেয়র ফিরহাদ হাকিমের গ্রেফতারের দাবি অধীর রঞ্জন চৌধুরীর। প্রমোটারকে গ্রেফতার করে শুধু চলবে না, ঘটনার দায়ভার নিতে হবে সরকারকে, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতির। অন্যদিকে গোটা বিষয়টি সামাজিক ব্যাধির চোখে দেখছেন মেয়র। বেআইনি নির্মাণ সামাজিক ব্যাধি হয়ে গিয়েছে, মন্তব্য ফিরহাদ হাকিমের। শুধু কলকাতা কেন, সারা পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির নেতাদের রোজগারের এটা একটা বিরাট উপায়। সে মিউনিসিপ্যালিটি হোক, সে কর্পোরেশনই হোক, সে যাই হোক, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল নেতাদের মেরে খাওয়ার একটা বড় হাতিয়ারের নাম প্রমোটারি আর জমি লুট। জমি লুট আর প্রমোটারি দিদি, এই দুটো সুযোগ দিয়েছে বাংলার তৃণমূলের নেতাদের মেরে খাওয়ার জন্যে। সবাই যখন মেরে খাচ্ছে মেয়র সাহেব, সে কি বসে থাকবে? সেও বসে থাকবে না, তাই তার পাড়ায় তার নিজের চোখের সামনে আইনকে বৃদ্ধা গুষ দেখিয়ে যা খুশি তাই করেছে। নটা মানুষের মৃত্যু, আরো কত মৃত্যু হবে জানি না, মৃত্যুর মিছিল চলছে। আমি যদি সত্যিকারে মমতা ব্যানার্জির নৈতিকতা বলে কোনো বোধ থাকতো, এখনই ওখানকার মেয়রকে তাড়িয়ে দিয়ে গ্রেপ্তার করা উচিত ছিল। হ্যাঁ, ক্রাইম করেছে, ক্রাইম। এই যে মানুষগুলোর মৃত্যু হয়েছে, তার জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম মেয়র ফিরহাদ হাকিম। এটা এক ধরনের খুন, এক ধরনের হত্যা। তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা না হবে না, যাদের দায়িত্বে আজকে কলকাতা শহর, যার পাড়ায় মাল্টিস্টোরি বিল্ডিং উঠছে নিয়মকে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে। ভদ্রতা থাকলে, নৈতিকতা থাকলে তার এখনই পদ থাকা উচিত ছিল। ওখানে কেন, ওখানে এবং আরও কিছু জায়গায় সেখানে বলছে যে বিএলআরও পারমিশন পাওয়া যায় না, বছরের পর বছর চটি ঘষে যায়, সেই জন্যে আমরা ইল্লিগাল করি। বিএলআরও এখন ক্যালকাটা কর্পোরেশনে রয়েছে, বিএলআর অফিসটা আমি ক্যালকাটা কর্পোরেশন, যে 15 দিনের মধ্যে না দিলে আপনি আমাকে জানান, আমি বিএলআরওকে ডেকে কথা বলি। এটা মুখ্যমন্ত্রী করে দিয়েছেন। ঠিকা টেনেন্সির ওখানে কোনো ইল্লিগাল করার দরকার নেই, ওখানে যদিও ঠিকা টেনেন্সি নয়, ঠিকা টেনেন্সি যেখানে আছে ইলিগাল, ওখানে ঠিকা টেনেন্সিকে পারমিশন দেওয়ার জন্য 15 দিনের মধ্যে আমরা বসে আছি, তারপরেও এটা হচ্ছে, এটা একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।